আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আগামী 6 নভেম্বর থেকে 2022 সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে। সো আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে 6টি পত্র অর্থাৎ 3টি বিষয়ে 6টি পত্রের সাজেশন দিব। কী কী সেটা একটু বলে নেই। সমাজকর্ম প্রথম দ্বিতীয়, ইসলামী ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় এবং অর্থনীতি প্রথম দ্বিতীয়। সো এই কটা 6টা বিষয়ে মূলত সাজেশন দিব। এর আগের ভিডিওতে আমরা তোমাদের এখানে যুক্তিবিদ্যা প্রথম দ্বিতীয় এবং হচ্ছে ইতিহাস প্রথম দ্বিতীয় সাজেশন দেওয়া আছে। যদি দেখে না থাকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিও। মূলত প্রথমত বলি, তোমাদের এই 6টা বিষয়ে পরীক্ষা হবে 55 নম্বরে, 11টা সৃজনশীল থাকবে, সেখান থেকে যে কোনো 4টা অ্যান্সার করতে পারবা, 30টা বহু নির্বাচনী থাকবে নৈবিত্তিক, সেখান থেকে যে কোনো 15টা অ্যান্সার করতে পারবা। অর্থাৎ সুযোগ সুবিধা রয়েছে, কোনো ধরনের বিভাগ বাধ্যতামূলক থাকবে না। এবং এই পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নও যথেষ্ট পরিমাণ সহজ করা হবে যতটুকু আমরা জানি। আমরা এখানে কানেক্ট করব অধ্যায়গুলো, কোন অধ্যায়গুলো পড়া উচিত, কোন অধ্যায়গুলো থেকে কনফার্ম প্রশ্ন আসবে এবং কোন টপিকগুলো তোমাদেরকে পড়া উচিত প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে। চলো আমরা মূল টপিকে চলে যাচ্ছি। তার আগে একটি কথা বলতে চাই, তোমরা যদি কোনো বিষয়ে সাজেশন দরকার হয় আমাদেরকে কমেন্ট করবা। এর আগে বাংলা প্রথম পদে দ্বিতীয় পদে সাজেশন দেওয়া আছে, চাইলে সেটা দেখতে পারো। ইংরেজি সাজেশনও 2-1 দিনের মধ্যে চলে আসবে। সো আমাদের সাথে যুক্ত থাকতেই পারো। ফেসবুক থেকে যারা দেখছো ফলো দিয়ে রাখবা। সো আমরা এখানে সমাজকর্ম থেকে শুরু করছি। সমাজকর্ম প্রথম পত্র এখানে রয়েছে তোমাদের। সো আমরা একটু দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, সমাজকর্ম প্রথম পত্র রয়েছে, আমরা দেখে নিই প্রথম পত্রে কোন কোন অধ্যায়গুলো রয়েছে। প্রথমতে রয়েছে সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি, স্বাভাবিক একটা অধ্যায়, এটাও সম্পর্কে পড়লেই একটা সমাজকর্ম বই সম্পর্কে তোমার ধারণা চলে আসবে। দ্বিতীয় অধ্যায় রয়েছে সমাজকর্মের পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। তারপর রয়েছে এখানে তৃতীয় অধ্যায় সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। চতুর্থ অধ্যায় সমাজকর্মের সম্পর্কিত প্রত্যয়। এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় সমাজকর্মের পদ্ধতি, মানে এখানে ষষ্ঠ অধ্যায়ের পরিচ্ছেদ আছে। তো এখানে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ, 3টা পরিচ্ছেদই আছে। তো তুমি যদি ষষ্ঠ, এখানে আমরা যদি সাজেশনের দিক থেকে আসি, তাহলে আমি অফকোর্স বলবো এখানে অনেকগুলো অধ্যায় রয়েছে, প্রায় 8টার মতো রয়েছে মনে হয়। তুমি যদি এখানে প্রথম অধ্যায়টা পড়ো, এখান থেকে একটা সৃজনশীল কনফার্ম তুমি পাবে এবং প্রচুর নৈবিত্তিক পাবা। এবং তোমার যদি সম্পূর্ণটা ভালোভাবে পড়তে ইচ্ছে করে, তাহলে তুমি এই সম্পূর্ণ 3টা পরিচ্ছেদই পড়বা। হয়তো 6-1, 6-2 এবং 6-3, এই 3টা পড়লেই তোমার সৃজনশীল কনফার্ম হবে। যদি তুমি এই ষষ্ঠ অধ্যায় পড়তে না চাও, তাহলে তুমি এই যে চতুর্থ অধ্যায় এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পড়তে পারো। হয় তুমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পড়ো, তাহলে তোমার একটা সেট হয়ে যাবে, সাথে প্রথম অধ্যায়তে থাকবে। আর যদি তুমি প্রথম অধ্যায় পড়ো এবং ষষ্ঠ অধ্যায় সবগুলো বিষয় পড়ো, তাহলেও তোমার 4টা প্রশ্ন কমন পড়বে। যদি রিস্ক না নিতে চাও, তাহলে ষষ্ঠ অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় পড়তে পারো। তবে আমি বলবো যে প্রথম 4টা পড়াটাই বেটার হবে, এটা তোমাকে অনেকটা তোমার অন্তপাকে 6 থেকে 6টা মিনিমাম না হয়, 6টা প্রশ্ন অন্তপাকে কমন পড়বে যদি প্রথম তুমি 4টা পড়ো। 1, 2, 3 এবং হচ্ছে তোমার এখানে চতুর্থ অধ্যায়, এই 4টা পড়লেই তোমার আশা করি 6টা প্রশ্ন কমন পড়ে আসবে। সমাজকর্ম প্রথম পত্র গেল। দ্বিতীয় পত্র নিয়ে আমরা একটু কথা বলি। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অধ্যায় রয়েছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা, তৃতীয় অধ্যায় রয়েছে সামাজিক সমস্যা, সমাজের সমাধানের সমাজকর্মের অনুশাসন রয়েছে, অনুশীলন। চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠা সংস্থা। পঞ্চম অধ্যায় সামাজিক আইন ও সমাজকর্ম। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। সপ্তম অধ্যায় বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। এবং অষ্টম অধ্যায় বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা সমাজ উন্নয়ন কার্যক্রম। সেখানে যে সংস্থাগুলো নিয়ে কথা বলেছে, তারা যেমন সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক, এই 3টা তোমরা চাইলে স্কিপ করতে পারো, চাইলে পড়তেও পারো। তবে আমার দিক থেকে যদি বলো, তাহলে আমি বলবো অফকোর্স তোমাদেরকে প্রথম অধ্যায়টা পড়তে হবে, প্রশ্ন 1টা কনফার্ম পাবো, নৈবিত্তিক পাবো প্রচুর। দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা, তৃতীয় অধ্যায় যে সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্ম অনুশীলন যেটা রয়েছে, এবং চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা প্রতিরোধের যে বিষয় রয়েছে। সো এই চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় পড়লেই হবে। আর চাইলে তুমি শেষের 3টা সংস্থা যেটা রয়েছে, যে সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক, সে বিষয়গুলো কন্টিনিউ করতে পারো। কিন্তু এখানে আংশিক হওয়ার কারণে পুরো অধ্যায়টা কোন অধ্যায়গুলো, কোন বিষয়গুলো পড়বে, কোন বিষয়গুলো পড়বে না, তা নিয়ে একটা কনফিউজে থাকা যায়। তার জন্য তোমার যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই অধ্যায়গুলো পড়াটা বেটার আমি মনে করি। দেন এরপর আসে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কথা বলতে। সো এখানে কী কী অধ্যায় রয়েছে দেখি প্রথম পত্রের ক্ষেত্রে। প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব, দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় অধ্যায় রয়েছে খুলাফায়ে রাশিদিন, চতুর্থ অধ্যায় রয়েছে উমাইয়া খিলাফত, তো আরেকটা রয়েছে পঞ্চম অধ্যায় আব্বাসী খিলাফত। এই 5টা অধ্যায় তোমাদের রয়েছে। এখানে টোটাল তোমাদের যে পরীক্ষা আয়োজন করা হবে, আমরা যদি দেখি, তুমি সিম্পলভাবে 4টা প্রশ্ন লিখতে হবে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পড়লে তোমাদের এনাফ, আর কোনো দরকার নেই। 3টা অধ্যায় পড়লে মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন তোমাদের চলে আসবে, কারণ অধ্যায় রয়েছে টোটাল 6টা। তো সেক্ষেত্রে 3টা অধ্যায় পড়লে তোমাদের জন্য এনাফ, প্রথম 3টা অধ্যায় পড়তে পারো। তবে এখানে তুমি যদি খোলাফায়ে রাশিদিনের অধ্যায়গুলো পড়ো, তাহলে তোমার কী বলে
আব্বাসি খিলাফত এবং হচ্ছে তোমার এখানে উমাইয়া খিলাফত যেটা রয়েছে উমাইয়া, এই দুইটা খিলাফত দুটো পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসবে, যদি তুমি আগে থেকে পড়ে থাকো নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। জাস্ট প্রথম তিনটা অধ্যায় এখানে তোমাদের খুলাফায়ে রাশিদীন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং পাক ইসলামী আরব, এই তিনটা পড়লে এনাফ। তবে পাক ইসলামী আরব অধ্যায়টা থেকে অনেক নৈবেদ্যিক আসবে, এটা আমি আবারও বলছি। কিন্তু ইসলামীয়তার সংস্কৃতি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রয়েছে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা, তৃতীয় অধ্যায় রয়েছে তোমাদের ভারত উপমহাদেশের মুঘল শাসন, আর পঞ্চম অধ্যায় রয়েছে বাংলাদেশের ইতিহাস পাকিস্তানি আমল, ষষ্ঠ অধ্যায় রয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস, এটা আর কি। তো আমি একদম সিম্পলভাবে দুইটা অধ্যায় সাজেস্ট করবো, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। আর যদি সর্বোচ্চ পড়ো তাহলে প্রথম অধ্যায়টা পড়লে এনাফ, প্রথম অধ্যায়টা পড়ার দরকার নেই। তুমি যদি পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় পড়ো এই দুইটাতে থেকে পাঁচটা প্রশ্ন আসবে, কারণ এখানে অধ্যায় রয়েছে টোটাল চারটা না পাঁচটা, চারটা অধ্যায় রয়েছে। সো টোটাল দুইটা অধ্যায় পড়লে মিনিমাম পাঁচটা প্রশ্ন কমন পড়বে, কারণ এখানে বাংলাদেশের এই অধ্যায় থেকে মিনিমাম তিনটা প্রশ্ন তো থাকবেই, এই বাংলাদেশ স্বাধীনতা অভ্যুদয় ইতিহাস, এই 7ই মার্চ নিয়ে প্রশ্ন থাকবে, মুজিবনগর নিয়ে প্রশ্ন থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন থাকবে, এগুলো পাবা। ইকোনমিক্স একটু কথা বলি, ইকোনমিক্স অর্থনীতি প্রথম পত্রের ক্ষেত্রে রয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান, দ্বিতীয়তে রয়েছে ভোক্তা উৎপাদকের আচরণ, তৃতীয়তে রয়েছে উৎপাদন ব্যয় ও আয়, চতুর্থতে রয়েছে বাজার, নবম অধ্যায় রয়েছে সামগ্রিক আয় ও ব্যয়। এই অধ্যায়টা একদম স্কিপ করবা, কারণ এই অধ্যায়টা জিডিপি টিডিপি নিয়ে অনেক কথাবার্তা বলেছে, যেটা অনেকেই সহজভাবে পড়ে উঠতে পারবে না। এরপরে হচ্ছে দশম অধ্যায় মুদ্রা ও ব্যাঙ্কিং, এটাকে আমি একদম স্কিপ করতে বলবো। এই দুইটা অধ্যায় বাদে তুমি বাকি অধ্যায়গুলো সুন্দরভাবে পড়তে পারবা, সহজ আছে, খুব সহজেই তুমি করতে পারবা। তবে এখানে একটা কথা বলি, এই যে চাহিদা যোগান, যে এখানে প্রত্যেকটা নির্ধারক সূচি রেখাটাকে বলেছে, এগুলো কিন্তু বেশ টাফ, যদি আগে পড়া থাকে তাহলে এগুলো পড়বা, আর নয়তো চেষ্টা করবে এই স্কিপগুলো করে বাকি সৃজনশীলগুলো পড়ার, তাতেও তোমাদের বাকি অধ্যায়গুলো থেকে প্রশ্ন কমন পড়বে এবং A+ মার্কটা চলে আসবে। অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে কথা বলি, বাংলাদেশের কৃষি সহজ একটা অধ্যায়, অফকোর্স পড়ে ফেলবে এই অধ্যায়টা। দ্বিতীয় রয়েছে বাংলাদেশের শিল্প তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় জনসংখ্যা সম্পদ, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি, এটাকে স্কিপ করতে পারো, কোনো দরকার নেই এই অধ্যায় কঠিন অধ্যায়গুলো পড়ার। অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য পড়তে পারো, অনেক জ্ঞানমূলক বিষয় আছে যেগুলো তোমরা এমনিও চাইলে লিখতে পারবা, কারণ এই যে বর্তমানে ইন্টারন্যাশনাল বিজনেস তো আমরা সবাই কম বেশি দেখি। আর নবম অধ্যায় রয়েছে সরকারি অর্থব্যবস্থা, সরকারি অর্থব্যবস্থাকে স্কিপ করতে বলবো। অষ্টম অধ্যায় তোমরা এখানে পড়তে পারো তোমাদের তৃতীয় অধ্যায় এবং হচ্ছে দ্বিতীয় এবং অষ্টম অধ্যায় পড়লে আশা করি তোমাদের হয়ে যাবে। তারপর যদি পড়া দরকার তাহলে এই মানব সম্পদ বা আত্মকর্মসংস্থান যে অধ্যায় সেটা পড়তে পারো। নৈবেদ্যিক তিন থেকে চারটা অধ্যায় পড়লে নৈবেদ্যিক যেহেতু 30টা থেকে যে কোনো 15টা অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে সেটাও কমন পড়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে 6টা পত্রের বা 3টা বিষয়ের সাজেশন। এর পরবর্তীতে বাকি বিষয়গুলো, যেমন তোমাদের আরও কয়েকটা বিষয় রয়েছে সেগুলো সাজেশনও পাবা, সমাজ বিজ্ঞান বা আরও যেগুলো রয়েছে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।